নরসিংদী সদর উপজেলার মাধবদীতে মা তারা সংঘের আয়োজনে দুধ বিতরণ করা হয়েছে। ২২ ও ২৩ মার্চ শুক্র ও শনিবার মাধবদি বাজার দুধপট্টিতে দুই দিনব্যাপী ২০ টাকা দরে এক লিটার পরিমাণ দুধ বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকলের মাঝে ৭০০ লিটার দুধ বিতরণ করা হয়েছে। দুধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মা তারা সংঘের সদস্য জীবন কৃষ্ণ সাহা, অরবিন্দু বণিক সহ মা তারা সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। মা তারা সংঘের সদস্য জীবন কৃষ্ণ সাহা জানান, আমরা বিভিন্ন ভাবে ধর্মীয় কর্মকাণ্ড করি, দুষ্টের সেবাতে আমাদের এই এটার থেকে অর্থ আমরা অনুদান পাই, এই অর্থটা দুষ্টের দুধ বিতরণ করা হয়। আমরা আমাদের উদ্দেশ্য হলো অনেক গরিব লোক, হ্যাঁ, এত দামের দুধ নিয়ে খাইতে পারে না, হ্যাঁ, তাদের একটু সহযোগিতা করা। রমজান মাসে দুইটা প্রোগ্রাম গেছে, আমাদের একটা প্রোগ্রাম বাকি আছে আরও, এটা আমরা ঈদের এক দুদিন আগে প্রোগ্রামটা করি। যেমন আপনার এই প্রত্যেক দিন শ্যামার সময় দুধ দরকার করতে পারি, আমরা এটার সাথে শ্যামায় ওয়েট করব, এটা ঈদের এক দুদিন আগে আমরা এই প্রোগ্রামটা করি। মা তারা সংঘের আরেকজন সদস্য অরবিন্দু বণিক বলেন, মা তারা সংঘতে আমরা এই বছর প্রথম দুধ বিতরণ করছি। এমনি বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আমরা ত্রাণ দিয়ে থাকি। বিগত ১৫ বছর ধরে মাতার সঙ্গে পক্ষ থেকে অনেক কিছু দেওয়া হচ্ছে। আর মাহে রমজান উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চেষ্টা করছি কিছু সহযোগিতা হাত বাড়ানোর জন্য। আমরা ২০ টাকা লিটার দুধ বিক্রি করছি।